আজকে আমি যে ভিডিও সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ইন্ডাক্টর। ইন্ডাক্টর হলো ইলেকট্রনিক সার্কিটে যুক্ত থাকা এক ধরনের পাকানো তারের কুণ্ডলীকে ইন্ডাক্টর বলে। কোনো কোনো সময় ইন্ডাক্টর এর ভিতরে কার্বন বা কাঁচা লোহা থাকে। মাঝে মাঝে এটি দেখতে অনেকটা রেজিস্টরের মতন হয়ে থাকে, যার মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রেরণ করলে বাধার সৃষ্টি হয়ে এসি এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বাড়ালে রোধের মান বেড়ে যায়। অপরদিকে এসি এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কমাইলে রোধের মান কমে যায় এবং ডিসি কারেন্ট অনায়াসে চলাচল করতে পারে। অর্থাৎ যে তারের কুণ্ডলীর মধ্য দিয়ে এসি কারেন্ট প্রেরণ করলে বাধার সৃষ্টি হয়ে এসি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বাড়ালে রোধের মান বেড়ে যায়। অপরদিকে এসি এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কমাইলে রোধের মান কমে যায় এবং ডিসি কারেন্ট অনায়াসে চলাচল করতে পারে, তাকে ইন্ডাক্টর কয়েল বলা হয়। আধুনিক যুগে ইন্ডাক্টর কয়েল সচরাচর ইলেকট্রনিক্স প্রত্যেক সার্কিটেই ব্যবহার করা হয়। ইন্ডাক্টর ছাড়া এমন কোনো সার্কিট আবিষ্কার হয় নাই যা ব্যবহার করা হয় না, তাই এই ইন্ডাক্টরের গুরুত্ব অপরিহার্য আধুনিক ইলেকট্রনিক সার্কিটে। এই ইন্ডাক্টরের পরবর্তী বিষয়ে আমি বিশদ আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি এই ভিডিও। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে আমার সাথেই থাকবেন। আমি এখানেই শেষ করছি। আল্লাহ।